Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Rikabi Bazar Balika Uchchu Bidyaloyer online class e shobaike shagotom. Ami Mohammad Nuri Alam Antor. Ajke ami nobom o doshom shrenir biggan bibhager uchchotoro gonit boyer ditiyo adhay bijgonitiyo rashi ei adhay niye alochona korbo. To goto porbe amra ekti srijonshiler kichu ongsho niye alochona korechhilam. তারই ধারাবাহিকতায় আজকে এর বাকি অংশ নিয়ে আলোচনা করব তো আজকে আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব এখানে আসলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে আমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আংশিক ভগ্নাংশ আমাদের উপরে আসলে উদ্দীপকের মধ্যে দুইটা বহুপদী দেওয়া আছে p of x একটা বহুপদী q of x একটা বহুপদী তো আমাদের আংশিক ভগ্নাংশ করতে বলছে x স্কয়ার প্লাস x মাইনাস 1 বাই q of x অর্থাৎ q of x টাকে আমাদের আগে উৎপাদক আকারে ভেঙে নিতে হবে q of x is equal আমাদের এখানে দেয়া আছে হচ্ছে x cube plus x minus 6x এটা কিন্তু আসলে আমরা কয়ের মধ্যে q of x এর আসলে আমরা উৎপাদক করে রাখছি ঠিক আছে তাহলে ক হতে আমি q of x এর যে উৎপাদকটা আসলে নিয়ে নেছি x into x plus 3 x minus 2 ओके আমি লিখে দিচ্ছি ক হতে পাই ঠিক আছে এবার আমরা আংশিক ভগ্নাংশের দিকে আগাচ্ছি তো আংশিক ভগ্নাংশটাকে আমি আগে তুলে নেছি উপর হচ্ছে x স্কয়ার প্লাস x এবং minus 1 আর নিচে হচ্ছে আমাদের q of x তাহলে এটা ইকুইভ্যালেন্ট আমাদের q of x এর পরিবর্তে কিন্তু আসলে আমাদের আছে হচ্ছে যে উপরে x স্কয়ার প্লাস x মাইনাস 1 q of x এর পরিবর্তে আমরা q of x এর যে উৎপাদক করছি আমরা সেই উৎপাদকের মানটাকে আমরা লিখে দিচ্ছি x into x plus 3 x minus 2 তাহলে এবার আমরা আংশিক ভগ্নাংশের জন্য এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের উৎপাদকগুলোকে একটা একটা করে লিখতে হবে এটার নিচে আসলে আমাদের x তার পরবর্তীতে প্লাস তারপরের যে উৎপাদক আছে সেটা হচ্ছে আমাদের x plus 3 তারপরের যে উৎপাদক আছে সেটা হচ্ছে আমাদের x minus 2 অর্থাৎ এখানে আমরা তিনটা উৎপাদক পাইছি একটা হচ্ছে x x plus 3 এবং x minus 2 ফলে তিনটাকে আমি আলাদা আলাদা করে যোগ দিয়ে লিখলাম তার উপরে আমাদের a দিতে হবে তারপরটাতে b দিব তারপরটাতে c দিব এরকম আমরা a b c আসলে আমরা ধরে নিয়েছি ঠিক আছে কেউ অন্য নাম আমরা দিতে পারি তো যাই হোক a b c d যদি আমাদের আরো উৎপাদক থাকতো হয়তো d দিতাম আরো থাকলে হয়তো e দিতাম ওকে তো এটাই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ এবার আমরা একটু কাজ করি যে এই 1 নং সমীকরণটাকে এখানে আমরা একটু বা দিয়ে সামনে আগাই যে কি দেয়া আছে আমাদের এখানে x এর উপর স্কয়ার প্লাস x মাইনাস 1 বাই x ইনটু x প্লাস 3 x মাইনাস 2 এটা ইকুইভ্যালেন্ট এবার এখানে আমরা একটু লসাগুর কাজ করি ভগ্নাংশের যোগ বিয়োগের কাজ করব এখানে লসাগু যদি আমরা কাজ করি এখানে লসাগু হচ্ছে x ইনটু x প্লাস 3 x মাইনাস 2 তাহলে এই x এর সাথে x কাটাকাটি হয়ে x বাদ হয়ে যায় ফলে ওই উপরের এর সাথে গুণ অবস্থায় থাকবে হচ্ছে x প্লাস 3 এবং x মাইনাস 2 এই প্লাসের প্লাস এবার এই x প্লাস 3 এর সাথে x প্লাস 3 এইটা বাদ ফলে এই দুই উৎপাদক আসলে b এর সাথে গুণ অবস্থায় থাকে ফলে bx into x minus 2 এবার এখানে প্লাস প্লাসের প্লাস এবার এই c এর সাথে গুণ অবস্থায় থাকবে এখানে x minus 2 বাদ তাহলে এর সাথে x into x plus 3 ওকে তাহলে এবার আমরা একটু খেয়াল করে দেখি আমরা এই নিচের অংশ নিচে কিন্তু x into x plus 3 into x minus 2 সো এই তিনটার সাথে এই তিনটা কাটাকাটি হয়ে গেল তাহলে বাকি কি থাকে আমরা একটু খেয়াল করি বাকি যেটা থাকে সেটাকে আমরা সরাসরি লিখে দিচ্ছি আমরা এখানে লিখে নিচ্ছি যে x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুইভ্যালেন্ট a ইনটু এটাকে দিব হচ্ছে আমরা 2 নং সমীকরণ আমরা প্রথমটাকে দিয়েছি 1 নং সমীকরণ এবং এটাকে দিব আমরা 2 নং সমীকরণ এবার আমরা এই 2 নং সমীকরণে আমরা x এর বিভিন্ন মান ধরে এখানে a b
এবং সি এই মানগুলোকে আমরা আসলে বের করে নিয়ে আসব তাহলে এখানে দুই নং সমীকরণে বিভিন্ন মান বলতে গেলে আমরা কোন কোন মানগুলো বসাবো আসলে আমাদের এখানে একটু বুঝতে হবে যে আমি একবার এই উৎপাদকটাকে জিরো করব মানে x এর মান সরাসরি জিরো ধরলেই তো এটা জিরো হয়ে যায় তার পরবর্তীতে আমি এই উৎপাদকটাকে একবার জিরো করার চেষ্টা করব অর্থাৎ এখানে x এর মান যদি আমরা -3 ধরি তাহলে কিন্তু এই পুরোটা জিরো হয়ে যায় -3 + 3 জিরো হয়ে যাচ্ছে ওকে এবং এর পরবর্তীতে আমরা এইটাকে একবার জিরো করার চেষ্টা করব এটাকে জিরো করার অর্থ হচ্ছে x এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 - 2 আসলে আমাদের জিরো হয় তাহলে আমরা এই কাজটা একবার করব যে x এর মান একবার জিরো বসাবো x এর মান একবার -3 বসাবো x এর মান একবার 2 বসাবো ওকে তো দুই নং সমীকরণ x = 0 বসাই দুই নং এ x = 0 বসাই তাহলে দুই নং এর মধ্যে x = দুই নং এ x = 0 বসাবো এই কথার অর্থ হচ্ছে এই দুই নং সমীকরণে যত জায়গায় x আছে সব জায়গায় x এর মান আসলে আমরা 0 বসাই দেব তাহলে এখানে x এর উপর স্কয়ার অর্থাৎ এটা 0 এর উপর স্কয়ার তার পরবর্তীতে +0 -1 ইকুয়াল এবার একটা বিষয় খেয়াল করে দেখি এখানে a এর সাথে যদি আমরা এটাকে একটু চিন্তা করি যে x এর মান যদি 0 বসাই x এর মান 0 বসালে 0 + 3 তার মানে 3 এর সাথে আসলে 0 যোগ করার বিয়োগ করা কোনো অর্থ থাকে না সে 3ই থাকবে তার পরবর্তীতে এটার মধ্যে যদি আমরা এখানে 0 বসাই x এর মান তাহলে 0 - 2 এটার মান আমাদের আসবে হচ্ছে -2 ওকে এর পরবর্তীতে আমরা একটু খেয়াল করি এখানে এখানে যদি x এর মান এই x এর মানটাকে যদি আমরা 0 বসাই ঠিক আছে এটাকে যদি আমি 0 বসাই ফলে এটার সাথে যা আছে সবগুলো এইটা পুরো পরটাই আসলে 0 হয়ে যাবে যেহেতু সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে অর্থাৎ ওই পরের পুরো অংশটা এই পুরো পরটা কিন্তু 0 হয়ে গেল আমি প্রত্যেকটার মধ্যে মান না বসে সরাসরি 0 দিয়ে দিলাম কোনো সমস্যা নেই এবার আমরা এটাতে একটু খেয়াল করে দেখি এটার মধ্যে কিন্তু x এর মান আমাদের 0 x এর মান 0 মানে পুরো পরটাই 0 হয়ে গেল তাহলে পুরো পরটা 0 হয়ে গেল এবার আমরা একটু খেয়াল করে দেখি আমরা কি করতে পারি বা এখানে হচ্ছে আমাদের কত -1 ওকে ইকুয়াল ওকে তাহলে এখন আমাদের এখানে প্লাস এ মাইনাস এটা -3 × 6 আর এ ওকে আর এখানে জিরো গুলো আসলে লেখা না লেখা একই কথা তাহলে এবার এখান থেকে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই এটাকে যদি এই পাশে নিয়ে আসি -6 এ ইজ ইকুয়াল হচ্ছে আমাদের -1 আলটিমেট আমরা পক্ষান্তর করলাম দুইটা কি সাইড চেঞ্জ করলাম তাহলে এই দিক থেকে যদি আমি এ ইজ ইকুয়াল রাখতে চাই এ ইজ ইকুয়াল উপরে ছিল -1 এখানে -6 কিন্তু এর সাথে পুরোটা গুণ অবস্থায় আছে অর্থাৎ -6টা ভাগ অবস্থায় চলে গেল তার মানে যদি আমরা -- কাটাকাটি করি 1/6 ওকে তাহলে এই দিক থেকে কিন্তু আমরা দুই নং সমীকরণে মান বসিয়ে আমরা আসলে একটা মান বের করে ফেলছি এর মান আসলে হচ্ছে আমাদের 1/6 এ পর্যায়ে আমরা যেহেতু পাশাপাশি জায়গা আছে আমি এখানে করতে চাচ্ছি যে দুই নং সমীকরণে দুই নং এ এক্স ইজ ইকুয়াল হচ্ছে আমরা এবার -3 বসাই এক্স ইকুয়াল -3 বসাবো ওকে কারণ আমাদের এই উৎপাদকটাকে জিরো করতে হবে এই উৎপাদকটা এখানে এক্স এর মান -3 বসালে -3 + 3 মানে জিরো হয়ে যাচ্ছে তাহলে এবার একটু খেয়াল করে দেখি এখানে আসলে এক্স স্কোয়ার ফলে -3 তার উপরে আমাদের হোল স্কোয়ার +x মান আসলে এখানে এক্স এর মান আমরা -3 দেন -1 ইকুয়াল একটু খেয়াল করে দেখি এইখানে কিন্তু আমরা এক্স এর মান -3 যদি আমরা বসাই তাহলে -3 + 3 জিরো এটা জিরো মানে পুরো পরটাই জিরো হয়ে গেল গুণ হয়ে এবার আমরা এইটাতে একটু খেয়াল করি +b এর b এক্স এর মান আসলে আমাদের কত -3 আর এই দিকে হচ্ছে আমাদের এক্স এর মান -3 বসালে -3 - 2 মিলে কিন্তু আমাদের -5 হয়ে যাচ্ছে আর এটার মধ্যে কিন্তু আমাদের পুরোটা জিরো হয়ে যাচ্ছে ওকে এবার আমরা গুণের কাজটা করি মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস অর্থাৎ +9 -3 - 1 ওকে ইজ ইকুয়াল এখানে মাইনাসে মাইনাসে চিহ্ন হবে আমাদের প্লাস ওকে 3 × 5 = 15 ওকে তাহলে এখানে 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাকে হচ্ছে 6 থেকে 1 বিয়োগ করলে তাকে হচ্ছে আমাদের 5 অর্থাৎ 5 ইজ ইকুয়াল আসলে হচ্ছে 15 b তাহলে এবার আমরা একটু সাইড চেঞ্জ করে দিই ঘুরায় লিখে পক্ষান্তর করি 15 b ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 5 সুতরাং b ইজ ইকুয়াল ওপরে 5 নিচে হচ্ছে 15 যদি আমরা কাটাকাটি করি 1/3 আসে তাহলে আমরা এর মান পাইলাম 1/6 b এর মান পাইলাম হচ্ছে আমাদের 1/3 আমাদের আরেকটা উৎপাদককে জিরো করতে হবে সেটা হচ্ছে x ইকুয়াল হচ্ছে আমাদের 2 বসাবো মানে দুই নং সমীকরণে আমরা সবগুলোকেই কিন্তু দুই নং সমীকরণে বসাচ্ছি দুই নংয়েই আমরা x ইকুয়াল 0 বসাইছি দুই নং এর মধ্যে আমরা x = -3 বসাইছি এবার আমরা দুই নং এর মধ্যে x = 2 বসাবো তাহলে দেখি দুই নং এ
ওকে দুই নং এক্স স্কয়ার আমরা 2 বসাই তাহলে আমাদের উৎপাদকটার মধ্যে এখানে কি ছিল x স্কয়ার প্লাস x মাইনাস 1 তাহলে x স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার প্লাস x মানে হচ্ছে 2 মাইনাস 1 এইটা ইজ ইকুয়াল হচ্ছে এবার আমরা একটু খেয়াল করে দেখি এখানে এর সাথে এখানে x মাইনাস 2 এই জায়গায় যদি আমরা 2 বসাই পুরোটা 0 হয়ে যায় আবার এটার মধ্যে এটাও কিন্তু 0 হয়ে যায় তার মানে প্রথম দুইটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে তাহলে 0 প্লাস 0 প্লাস এবার আমরা আসি c এর মানে আমরা আসলে কি পাই cx ইনটু x প্লাস 3 ওকে তার মানে cx x এর মান আসলে 2 তার পরবর্তীতে ব্র্যাকেট x প্লাস 3 ওকে x প্লাস 3 তার মানে এখানে চলো 2 প্লাস 3 তাহলে দেখি এখানে 2 এর উপর স্কয়ার মান হচ্ছে আমাদের 4 প্লাস 2 মাইনাস 1 ওকে তাহলে এটাকে যদি আমরা কাজ করি 4 প্লাস 2 মানে হচ্ছে 6 6 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি আমাদের এখানে 5 থাকে ইজ ইকুয়াল হচ্ছে এখানে আমাদের c এর c থেকে গেল ইনটু 2 2 যোগ 3 হচ্ছে আমাদের 5 ইজ ইকুয়াল c ইনটু 5 দুগুণে 10 তাহলে 10c ইকুয়াল হচ্ছে আমাদের 5 10c ইজ ইকুয়াল 5 সুতরাং c ইজ ইকুয়াল হচ্ছে আমাদের উপরে 5 নিচে হচ্ছে আমাদের 10 ইকুয়াল হচ্ছে আমাদের হাফ ওকে তাহলে 1 নং এ a b ও c এর মান বসে এক নং সমীকরণে a b এবং c এর মান বসে তাহলে এক নং সমীকরণের মধ্যে আমাদের আসলে কি ছিল উপর হচ্ছে আমাদের x এর উপরে স্কয়ার প্লাস x মাইনাস 1 এখানে হচ্ছে x ইনটু x প্লাস 3 এবং x মাইনাস 2 এটা ছিল আসলে আমাদের সমীকরণটাতে এটা ইজ ইকুয়াল হচ্ছে উপরে a বাই x প্লাস b বাই x প্লাস 3 এবং c বাই x মাইনাস 2 এটা ছিল আসলে আমাদের এই যে এক নং সমীকরণ a বাই x b বাই x প্লাস 3 c বাই x মাইনাস 2 তো যাই হোক আমি আসলে উপরে a b c গুলো লিখি নাই বরং এটার জায়গা ফাঁকা রাখছি কারণ আমি এখানে মান বসাবো তাহলে এর মানটা আসলে আমরা কত পাইছি এর মানটা আমরা বের করছি হচ্ছে 1 বাই 6 1 বাই 6 b এর মান আমরা পেয়েছি হচ্ছে 1 বাই 3 ওকে 1 বাই 3 এবং c এর মানটা আমরা পাই হাফ ওকে তাহলে এটি আসলে আমাদের অ্যান্সার এটাকে চাইলে আমরা একটু সাজায় লিখতে পারি এভাবে লিখতে পারি উপরে 1 আসলে ভগ্নাংশের উপরে যদি কোনো ভগ্নাংশ থাকে তার নিচেরটাকে আমরা সরাসরি নিচে দিয়ে দিতে পারি 6x প্লাস ঠিক একইভাবে উপরে 1 এই উপরের ভগ্নাংশের নিচেরটাকে আমি সরাসরি যদি নিচে দিয়ে দিই x প্লাস প্লাস এখানে উপরে 1 2 ইনটু x মাইনাস 2 সুতরাং এটি নির্ণয় আংশিক ভগ্নাংশ এটি নির্ণয় আংশিক ভগ্নাংশ অ্যান্সার তো আশা করি সকলেই বুঝতে পারছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম